তবে যিশু গেলেন জলপাই পাহাড়ে। পরের দিন ভোরবেলা তিনি আবার মন্দিরে এসে হাজির হলেন। সকলে তখন তার কাছে আসতে লাগল, তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন। এই সময় শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন। সে ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন, গুরুদেব, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। এখন বিধানে মসি আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন? তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যই এই কথা বলছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তখন নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে আঁক কাটতে শুরু করলেন। এদিকে তারাও তাকে বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তাই যিশু আবার সোজা হয়ে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ তিনিই প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুক। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে আঁক কাটতে লাগলেন। এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে তারা সকলেই সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন। শেষে সেখানে রইলেন শুধু যিশু একাই আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। তখন যিশু আবার সোজা হয়ে তাকে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করল না? সে উত্তর দিল, না, কেউই করল না প্রভু। যিশু তখন বললেন, আমিও তোমাকে দণ্ডিত করছি না, এখন যাও, তবে আর কখনো পাপ করো না তুমি।